আপনারা দেখছেন বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে আপনার এলাকার সব খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি প্রেস করুন আমাদের চ্যানেল আপনারা ইউটিউবের সঙ্গে সঙ্গে ডেইলি হ্যান্ডেল পাবেন ডেইলি হ্যান্ডেলে গিয়ে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি ফলো করে দিন কেন্দ্র সরকারের আয়ুষ্মান প্রকল্প নয় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কার পেতে পারেন এমনটি মন্তব্য করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান আমডাঙ্গা বিধানসভার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর এক নম্বর অঞ্চলে বঙ্গধ্বনি যাত্রা হলো সেখানেই এমন মন্তব্য করলেন এদিন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমানের নেতৃত্বে তৃণমূল সরকারের নতুন কর্মসূচি বঙ্গধ্বনি যাত্রা করলেন দত্তপুকুর এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি বঙ্গধ্বনি যাত্রা শাসক দলের দশ বছরের বিভিন্ন প্রকল্পের খতিয়ান কার্ডের মাধ্যমে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছে দিলেন বিধায়ক রফিকুর রহমান এই বঙ্গধ্বনি যাত্রা দত্তপুকুর দিগ্রাম মোড় থেকে শুরু হয় এবং শেষ হয় কালাচাঁদপাড়ায় আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর অঞ্চলে বঙ্গধ্বনিতে বিধায়ক রফিকুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিউল ইসলাম দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান দেবযানী সর্দার দত্তপুকুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কিশোর কুমার দে দত্তপুকুর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য কর্মদক্ষ অরিন্দম মুখার্জি দত্তপুকুর অঞ্চলের কার্যকরী সভাপতি বরুণ ব্যানার্জি দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহা এছাড়াও অঞ্চল যুব মহিলা তৃণমূল কংগ্রেস ও ছাত্র পরিষদের কর্মীরা বঙ্গধ্বনি যাত্রার মূল উদ্দেশ্য এই ন বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যা কাজ করেছেন অভূতপূর্ব এটা বাংলার মানুষ অনুভব করছেন তথাপি রাজনৈতিকভাবে আমরা মানুষের কাছে যাচ্ছি এই প্রথম একটা সরকার তার মেয়াদকালে যে উন্নয়নটা করেছেন তার রিপোর্ট কার্ড প্রকাশ করেছে এর আগে আমি ইতিহাস নেই যে পাঁচ বছর শাসনকালে দশ বছর শাসনকালে সরকারিভাবে রিপোর্ট কার্ড মানুষের কাছে পৌঁছে দেওয়া সাহস আছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমি কোনো মিথ্যা কথা লিখব না আমি করেছি মানুষের কাছে যাব আমরা সেই বুক ভরা আশা নিয়ে মানুষের কাছে যাচ্ছি এবং মানুষের উজ্জ্বল করা আশীর্বাদও পাচ্ছি আমি বললাম তো মানুষের উজ্জ্বল করা আশীর্বাদ পেয়েছি যে মানুষের কাছে কার্ডটা পৌঁছে দিয়েছি দিদি সম্বন্ধে তার কোনো অভিযোগ নেই বলছে দিদি যা করেছে আর কেউ করেনি দিদির জন্য আছি কয়েকটা জায়গায় অভিযোগ উঠলো বা আপনার কাছে আবেদন বলতে পারি আমরা যে রাস্তা বা একটা লাইট শুনুন আমি কিন্তু কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে নেই আমি যে কমিটমেন্টটা করবো সেটা ইমপ্লিমেন্ট করব আমি বলে এসেছি নির্বাচনের দিনক্ষণ বেসরকারিভাবে ঘোষণা হয়ে গেছে আর দু মাসেরও কম সময়ের মধ্যে কিন্তু নোটিফিকেশন হবে নোটিফিকেশন হলে কোনো উন্নয়ন সম্ভব নয় সরকারিভাবে কেউ করতে পারবে না তথাপিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার প্রচণ্ড গতিশীল প্রচণ্ড গতিশীল আজকে যে দরখাস্ত করছে কালকে তার ইমপ্লিমেন্ট হচ্ছে এই স্বাস্থ্যসাথী দেখবেন জানুয়ারি মাসের একত্রিশের মধ্যে এই দশ লক্ষ মানুষ বিমা আওতায় চলে আসবে যারা প্রথম দিকে প্রথম ক্যাম্পে যারা আবেদন করেছিল তাদের ফটো তোলা শুরু হয়ে গেছে এইভাবে এবং যদি আমরা চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করার যেগুলো এক্ষুনি করতে পারবো না দিদি নিশ্চিতভাবে আসছে সেটা ইমপ্লিমেন্ট হবে আপনি দত্তপুর অঞ্চলে বঙ্গধ্বনি যাত্রা করছেন দত্তপুকুর এলাকাবাসীর কিছু অভিযোগ আছে যেটা দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েতের তত্ত্বাবধান এবং আপনার তত্ত্বাবধানে দত্তপুর স্টেশন থেকে যে রাস্তাটা আছে সেটা মলম পড়ে আছে এটা ঠিক কতদিনের মধ্যে পাচ্ছে শুনবেন এই রাস্তা রেলের রাস্তা আমি একবার নয় তিনবার দরখাস্ত ডিআরএমকে দরখাস্ত লিখেছি আমি আমার প্যাডে লিখেছি এই রাস্তাটা আপনার রাস্তা আপনি এই রাস্তা ডেভেলপমেন্ট করুন একটা চিঠির উত্তর দিয়ে বলছো ওটা আপনার ফান্ড থেকে করে দিন কিন্তু ওই রাস্তাটা করতে ষাট থেকে সত্তর লাখ টাকা লাগবে তারও বেশি লাগবে কিন্তু একটা এমএলএর বছরে উন্নয়নের খাতা টাকা পায় ষাট হাজার সেক্ষেত্রে একটা রাস্তায় ঢুকিয়ে দেওয়া সম্ভব না আমরা চেষ্টা করছি এবার পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদকেও বলেছি
পরবর্তীকালে জেলা পরিষদে করতে হলে কিন্তু রেলের অনুমতি নিতে হবে, সম্পত্তি রেলের যেই করুক রেলের অনুমতি চেয়ে নিতে হবে। তাহলে কি সাংসদকে আপনারা আবেদন করবেন? সাংসদকে তো আমরা না করলে অনেকে তো আবেদন করেছে, এখানে অনেক বিজেপির লোক তো বড় মাইকে বড় কথা বলছে, একটা পয়সার কাজ তো হয়নি এই দু বছরে, ওটাও যদি ডিআরএমকে বলে করাতো বুঝতাম একটা কাজ করেছে, সেটাও করেনি। সমিতি থেকে রাস্তাটা ব্যাস ফেলা হয়েছে, তাই কিছুটা পঞ্চায়েত সমিতির প্রধান আমার পাশে আছে, কিছুটা পঞ্চায়েত অলরেডি এই রাস্তা করে দিয়েছে। শেষ প্রশ্ন এমনি সাহেব, বঙ্গবন্ধু যাত্রা বা আপনাদের এই স্বাস্থ্যসাথী কার্ড দুয়ারের সরকার, এটাকে জমির দুয়ারের সরকারের বা আয়ুষ্মান প্রকল্পকে কপি করছেন বিজেপি বলছে বারবার, এটা কি বলবেন? আয়ুষ্মান প্রকল্পকে আমরা কপি করছি? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করছে সারা পৃথিবীর মানুষ, আর এই একটা অখাদ্য কেন্দ্রীয় সরকার তাকে আমরা কপি করব? মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আয়ুষ সেদিনই প্রত্যাখ্যান করেছে। এবং আয়ুষ্মানে শুনুন, ওদের জিজ্ঞাসা করুন আয়ুষ্মানে কি আছে, আয়ুষ্মানে বলা হয়েছে পাঁচ লোক যে রুগী যার যত টাকা বিল হবে তার 50% আয়ুষ্মান দেবে, বাকিটা রাজ্য সরকার নয়, বাকিটা পার্টিকে দিতে হবে। এবং শুধু তাই নয়, তার যেন ইনকাম বার আছে, সবাই পাবে না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী টাটা বিল্লা গোয়েঙ্কার যদি কোনো পরিবার এখানে থেকে থাকে, তিনিও স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে হসপিটালে চিকিৎসা পাবেন, বাংলার 10 কোটি মানুষ এই সুযোগ পাবে। পৃথিবীর কোনো দেশ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী এত বড় সিদ্ধান্ত নিতে পারেনি যে সরকারি টাকায় প্রিমিয়াম দিয়ে তার দেশের বা রাজ্যের মানুষকে স্বাস্থ্য বিমার মধ্যে নিয়ে আসবে, এটা প্রথম। আমি জানি না, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নোবেল পুরস্কার পেয়ে যেতে পারে, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কার পেয়ে যেতে পারেন আমার ধারণা আছে, যেভাবে দিদির উপরে ফোকাস রেখেছে আন্তর্জাতিক স্তরের প্রগতিশীল মানুষরা, এমন ফোকাস রেখেছে, আমার মনে হয় নোবেল পুরস্কার পেয়ে যেতে পারে। সেই হিংসাটা এদের সহ্য হচ্ছে না, সেটাও এদের সহ্য হচ্ছে না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মাটিতে পুঁতে দাও, দিল্লির থেকে আসছে আর ঝামেলা করছে, কিচ্ছু করতে পারবে না। 2019 ইতিহাস হয়ে গেছে, ওর রিপিট হবে না, রিপিট 21-এর হবে। আমার মনে হয় এই লড়াইটা 16-র সঙ্গে 21-এর লড়াই, বিজেপির সঙ্গে লড়াই না। আমরা 2011 পার করতে পারবো কি পারবো না, আমরা সেই লড়াই লড়ছি, আমরা কিন্তু বিজেপির সঙ্গে লড়ছি না, মানুষ আমাদের সঙ্গে আছে। আপনারা দেখছেন বেঙ্গলজি নিউজ, খবরের জন্য সবার আগে। আপনার এলাকার সব খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি প্রেস করুন। আমাদের চ্যানেল আপনারা ইউটিউবের সঙ্গে সঙ্গে ডেলি হ্যান্ডেও পাবেন, ডেলি হ্যান্ডে গিয়ে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি ফলো করে দিন।